করোনার মাজত রাজ্যত আফ্রিকান সোয়াইন ফিভার আতঙ্ক, ছয় জেলাত নিতৌ মৃত্যু হয়েছে শ শ গাহরি। করোনার সন্ত্রাসর মাজত এতিয়া রাজ্যত প্রাদুর্ভাব ঘটিছে আফ্রিকান সোয়াইন ফিভারর। অসম তথা ভারতবর্ষত কোনোদিনে নোহোৱা এই রোগৰ ফলত নিতৌ মৃত্যু শ শ গাহরির। বিপাঙত রাজ্যের পশুপালন বিভাগ, সর্বহারা হয়েছে ছখন জেলার গাহরি পালক। প্রথম অবস্থা ধেমাজি, লক্ষিমপুর, বিশ্বনাথ, ডিব্রুগড়, শিবসাগর আর কামরূপত ধরা পড়েছে এই রোগ। কিন্তু সাবধান, যিকোনো মুহূর্তত আফ্রিকান সোয়াইন ফিভার বিয়পিব পারে রাজ্যের অন্য প্রান্তলৈ। বিশেষকৈ সাবধান হোক ব্রহ্মপুত্রৰ দুয়োপাৰৰ জিলাসমূহ, কিয়নো অরুণাচলৰ প্রায় বিয়পিছে এই মহামারী। ব্রহ্মপুত্রৰ বুকুৱেদি অরুণাচলৰ পৰা উঠি অহা মৃত গাহৰিৰ পৰাই প্রথমে জোনাইত প্রাদুর্ভাব ঘটে এই মহামারী। আফ্রিকান সোয়াইন ফিভারৰ কোনো চিতা আজিলৈ ওলোৱা নাই বা কোনো ধরনের ট্রিটমেন্ট আমি ওলোৱা নাই। গতি আমি আমার গাহরি যখন পালক আছে সেই গাহরি পালক সকললৈ আমি কিছুমান এডভাইসারি ঠিক করেছো, যেটো ঠাইত ঠাইরপরা বা যখন ফার্মর পৰা গাহরির বেমারটো আমি হওয়া বলে নিশ্চিত হয়েছে, সেই ফার্মর পৰা এক কিলোমিটার যেটো বেহার্ধ এক কিলোমিটার রেডিয়াসত আমি এটা ইনফেক্টেড জোন করিম। সেই ইনফেক্টেড জোন করি আর তারপিছত আকো সেই গাহরি ফার্মর পৰা আমি নেক্সট 10 কিলোমিটারত এটা আমি সার্ভিলেন্স জোন করিম। আর আমার পালক সকললৈ এটাই অনুরোধ যাতে যা গাহরি ফার্ম আছে গাহরি ফার্মর পরে যেন এতিয়া কোনো গাহরি ট্রান্সপোর্টেশন নকরে এঠাইর পর আন ঠাইলৈ লৈ না যায়, বা এতিয়া গাহরির যেটো স্লটারিং গাহরি মাংস বিক্রি করিব নালাগে। অতি ভয়ঙ্কর কথাটো হল এই যে এতিয়ালৈ আবিষ্কার হওয়া নাই আফ্রিকান সোয়াইন ফিভারের ভ্যাকসিন। সরকারে গাহরি বিক্রি আর পরিবহন নিষিদ্ধ করেছে যদিও এতিয়ালৈ সকাশ দিব পৰা নাই গাহরি পালকক। ক্ষতিপূরণ পাবনে গাহরি পালকে? মন্ত্রীর উত্তর বিবেচনা করে আছে সরকারে। পরিস্থিতির লগত মোকাবিলা করিবৰ বাবে সরকারে গঠন করে দিছে 20 জনীয়া উচ্চস্তরীয় কমিটি। রাজ্যের 30 লাখৰো অধিক গাহরির সুরক্ষার বাবে সরকারে অনাগত দিনত পদক্ষেপ গ্রহণ করব। এই সকলবোৰ সিদ্ধান্ত লব উচ্চস্তরীয় কমিটিয়ে। উল্লেখ্য যে দেওবারের দিন পশুপালন মন্ত্রী অতুল বরাই সোনাপুর আর মালয়বাড়ি ভ্রমণ করে পরিস্থিতির বুঝ লয়। ভিডিও জার্নেলিস্ট অজয় গুপ্তার সহযোগত প্রশান্ত প্রতিম দত্ত, রিপোর্ট প্রাগ নিউজ।